সালমান মৌসুমি এবং শাবনূর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি পৃথিবীতে। যদি আপনি দেখাতে পারেন কোন দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ 5-7 বার পেয়েছেন, আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো আর আমাকে 99.9% ছেলেরা পছন্দ করতো। এখন যারা সালমান শাহকে মহানায়ক বা যা যা উপাধি দেন, সালমান শাহ আনডাউটলি হি ওয়াজ আ স্টার। সেই স্টার প্রথার মধ্যে আমি যেই কথাটা বলবো সেটা সত্যি, কিন্তু সালমান শাহ যারা ভক্ত আছে তারা অখুশি হবে। সালমান শাহর যতগুলো ছবি চলেছে আপনি একটি খেয়াল করে দেখবেন, তার প্রত্যেকটি ছবি তার জুটি প্রথা ছিল, আয়দার শাবনূর অথবা মৌসুমি। সালমান মৌসুমি এবং শাবনূর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি। আপনারা আমার সাথে একমত হতে বাধ্য, তার একটা ছবিও চলেনি। বাট টিল দেন, তারপর আমি বলবো যে আনডাউটলি সালমানের একটা চরমতম ক্রেজ ছিল। বাট আমরা সেই সময়টাকে কিন্তু আমরা মূল্যায়ন করিনি। সেই রকম যদি মূল্যায়নও করি, বিক্ষোভ নামে একটা ছবির জন্য এফবিসি দুদিন বসেছিল যে আমি এই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবই, সেই ছবিতে তাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমি যেই কথাটি একটু আগে বলেছিলাম, তখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দুজনের নামে একদম কেনার মতন হয়েছিল যে তারা ছাড়া বাংলাদেশ আর কোনো আর্টিস্ট নেই, তারা ছাড়া কেউ পাবে না পৃথিবীতে। যদি আপনি দেখাতে পারেন কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড, কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ 5-7 বার পেয়েছেন, আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তো সালমান শাহের ব্যাপার যদি এখন অনেক কিছুই বলা হচ্ছে, তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দিইনি? সালমান সাহেব তো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডও দিইনি আমরা, তা সে সেইটি পায়নি কেন? তাকে আমরা সেভাবে মূল্যায়নত করিনি। এখন তারা ডিস্টার্ব কে মনে করতো আমি জানি না, বাট আই নেভার থিঙ্ক অফ দ্যাট। আমি এই আমি কখনো চিন্তা করিনি আমি সালমান শাহ ডিস্টার্ব বা কিছু, আই এম দ্য লাস্ট প্রতি আমি কখনো মনে করিনি, বিকজ ও আমার ভাগ্নার বন্ধু এবং আমি তাকে ছোটো ভাই হিসাবে অনেক আদর করতাম। সে তার দ্বারা ছবি করতো, আমার দ্বারা আমি ছবি করতাম। তারা হয়তো বা ডিস্টার্ব হতো, সালমান থাকলে তার জন্য সমস্যা কিনা আমি জানি না, তার কোনভাবে চিন্তা করেছে। বাট আমি কখনো সালমান আমার জন্য ডিস্টার্ব, সালমান থাকলে আমার সমস্যা হয়, আমি এটা কখনো চিন্তা করিনি, এটা আমি জানি না। তারা কেন বলেছে দ্যাট আই ডোন্ট নো। সালমান শাহ তার একটা ধারা ছিল, ওই রোমান্টিক ধারা ছবিগুলো করতো সে, আর আমি যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম, ও ওর গতিতে চলতো, আমি আমার গতিতে চলতাম। সো ওর দর্শকপ্রিয়তা ম্যাক্সিমাম ছিল, আমি যতটুকু জানি মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো আর আমাকে 99.9% ছেলেরা পছন্দ করতো, মানে ছেলেদের 99% ছেলেরা আমাকে পছন্দ করো, কারণ কি মারামারি ছবি করতাম বিধায়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সো তার দর্শকপ্রিয়তা একরকম, আমার দর্শকপ্রিয়তা এক ধরনের। সো কখনো কম্পিটিশনে আমি যাইনি, বিকজ কখনো ওর সাথে আমি কোনো ছবিতে ক্ল্যাশ হয়নি। ক্ল্যাশ হলে বোঝা যেত যে ও ভালো না আমি ভালো, আমি কখনো ক্ল্যাশের কথা চিন্তাও করিনি, বিকজ ও আমার ছোটো ভাইয়ের মতো ছিল। আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি যে ওর সাথে আমার ক্ল্যাশ যেতে হবে, বিকজ আমি জানি যে আমার ক্ল্যাশ করার দরকার নেই, কারণ আমার দর্শকপ্রিয়তা শেষ, আল্লাহ মাফ করুক। সেই সময় এমন একটা অবস্থা ছিল আমার ছবি মানে এটা এক বাক্যে সবাই জানে যে রুবেল ছবি মানে 3-4 দিন হাউসফুল, এটা একটা প্রভাব ছিল, এটা উপরালার আশীর্বাদ স্বরূপ সেটা পেয়েছি।